আশা করি সবাই ভালো আছো, তোমরা সবাই। তো তোমাদের রেচনের কিছু অংশ বাকি ছিল, রেচন প্রক্রিয়ার পরবর্তী অংশ। আমি রেচন প্রক্রিয়া পর্যন্ত পড়াইছি তোমাদের, পরের অংশটা বাকি ছিল, তো আমি সেই অংশগুলো নিয়ে আলোচনা করব। এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে যেগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই দরকারি, কারণ হচ্ছে বইয়ে ওইভাবে দেওয়া নাই, আমি প্রত্যেকটা পয়েন্ট আকারে দিয়ে দিছি তোমাদের, তোমরা লিখেও নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। যেমন ধরো, প্রথমেই আমরা আলোচনা করব বৃক্কের কাজ। বৃক্কের কাজগুলো কি কি? বৃক্কের কাজ হলো রক্ত থেকে নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ অপসারণ করা, এটা প্রধান কাজ। তারপরে দেহে এবং রক্তে পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করা, রক্তে বিভিন্ন লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করা। তাহলে এই যে দেহে পানির ভারসাম্য এবং লবণের ভারসাম্য, লবণ বলতে এটা আমরা সোডিয়াম ক্লোরাইড অথবা পটাশিয়াম ক্লোরাইড কে বুঝবো। তো এই দুটার ভারসাম্যকে আমরা বলি অসমো রেগুলেশন, এই সম্পর্কেও আলোচনা করব। তারপরে রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা জানি যে রক্তের একটা নির্দিষ্ট পিএইচ মান আছে, তো এই পিএইচ মানের যদি কম বেশি হয় তাহলে আমরা সমস্যায় পড়ে যাব, কিন্তু এই পিএইচ মানের কখনোই কম বেশি হয় না রক্তে। তাহলে কি জন্য হয় না? এই প্রসেসটাকে বলা হয় বাফার ক্রিয়া। তাহলে রক্তে বাফার ক্রিয়া আছে, এই বাফার ক্রিয়ার কারণে রক্তে পিএইচ মান কম বেশি হয় না। তারপরে আছে হরমোন ও এনজাইম নিঃসরণ করা, অ্যাড্রেনালিন। তোমরা জানো যে এখানে একটা গ্রন্থি আছে, সেখান থেকে অ্যাড্রেনালিন নামক হরমোন নিঃসরণ হয়। তারপরে দেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করা, ভিটামিন ডি ও লোহিত রক্তকণিকা উৎপাদনে অংশগ্রহণ করা, এগুলো হলো বৃক্কের কাজ। এইবার আসো অসমো রেগুলেশন কি। আমি আগেই বলছিলাম যে পানি, সোডিয়াম এবং পটাশিয়াম লবণ এবং ক্লোরাইড আয়নের মধ্যে অন্তঃসাম্য রক্ষার প্রক্রিয়াকে অসমো রেগুলেশন বলা হয়। এখানে একটা বিষয়, এই যে রক্ষার এখানে চার প্রক্রিয়া হয়ে গেছে, চারটা হবে না, তোমরা রক্ষার প্রক্রিয়াকে অসমো রেগুলেশন বলা হয়। তো অসমো রেগুলেশনের গুরুত্বটা কি, দেখবা যে আমাদের বৃক্ক, আমরা যে পরিমাণ পানি খাই সেটা তো রক্তনালীতে যায়, রক্তনালী থেকে ববেন্স ক্যাপসুলে স্থাপনের পর আলট্রা ফিল্ট্রেট পাওয়া যায়, সে আলট্রা ফিল্ট্রেটের মধ্যে থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, মূত্র তৈরির উপাদান প্লাস পানি। পানিগুলো কি হয়, এখান থেকে নালীগুলো থেকে অর্থাৎ রেনাল টিউবলস থেকে বের হয়ে রক্তনালীতে প্রবেশ করে। প্রবেশ করার পর এটা আবার কি করে, সারা দেহে ভারসাম্য রক্ষা করে। তো এখানে দেখো অসমো রেগুলেশনটা হলো অসমোসিস থেকে, তোমরা জানো যে ব্যাপন প্রক্রিয়া অসমোসিস, এই অভিস্রবণ প্রক্রিয়া অসমোসিস। সে অভিস্রবণে কি হয়, কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণে পানির অণু ব্যবহৃত হয়। তো এই ক্ষেত্রেও এই রক্ত যে রেনাল টিউবুলস আছে, রেনাল টিউবুলস থেকে পানি বের হয়ে দেহের বিভিন্ন স্থানে সমানভাবে ছড়িয়ে পড়ে এই অসমো রেগুলেশন প্রক্রিয়ার মাধ্যমে। তো এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমাদের দেহে যদি আমরা যে পরিমাণ পানি দরকার প্রয়োজন হয় তার চেয়ে যদি বেশি পানি খাই তাহলে কি হবে, ঘাম বা মূত্র আকারে বের হয়ে যাবে। আবার যদি কম খাই তাহলে পানির ঘাটতি দেখা দিবে। কিন্তু কোনো কোনো দিন আমরা পানি বেশি খাই, আবার কোনো কোনো দিন পানি কম খাই। কম খাইলেও দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে না, বা বেশি খাইলেও সমস্যা হচ্ছে না। এই যে পানির একটা নিয়ন্ত্রণ কন্ট্রোল করে বৃক্ক, অর্থাৎ যেদিন পানি কম খাবা তোমার দেহে যতটুকু পানি দরকার সেইটুকু রেখে বাকি পানি মূত্র আকারে বের হয়ে যাবে, তাহলে সেদিন মূত্র কম পরিমাণে তৈরি হবে। আবার বেশি পানি খাবা সেদিন দেখা যাবে যে মূত্র বেশি পরিমাণে তৈরি হবে, অর্থাৎ তোমার দেহে যতটুকু পানি দরকার সেইটুকু থাকবে, আর যেদিন একবারই কম খাবা সেদিন খুব সমস্যায় পড়ে যাবা। এবার দেখো এই অসমো রেগুলেশনে
বৃক্কের ভূমিকা। অসমোরেগুলেশনে বৃক্ষ দেহের পানির সমতা নির্ধারণ করে, দেহের বিভিন্ন প্রক্রিয়ায় পানি এবং লবণের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটায়, মূত্রের সঠিক পরিমাণ বজায় রাখে, দেহের তরলের পরিমাণ ও অভিস্রবণিক চাপ কেমন বাড়তে বা কমতে দেয় না। তারপরে কি করে, গ্লোমেরুলাসে রেচন বর্জ্য পানি এবং অন্যান্য পদার্থ পরিস্রুত হয়, যার কারণে আমাদের সমস্ত দেহে অসমো রেগুলেশনটা ভালো হয়। বলো, হচ্ছে দেহের অভিস্রবণিক চাপ মানে কি, মানে কেমন আচ্ছা আমরা জানি, আচ্ছা ঠিক আছে, দেহের অভিস্রবণিক চাপ আমি বলতেছি, সেটা হলো দেহের অভিস্রবণিক চাপ বলতে বোঝানো হচ্ছে যে অভিস্রবণিক, যে আমাদের দেহের যে প্রাণীকোষ, প্রাণীকোষ কিন্তু প্লাজমা মেমব্রেন দ্বারাই তৈরি, অর্থাৎ এটা অর্ধবেদ্ধ ঝিল্লি হিসাবে কাজ করে। একটা কোষ থেকে অন্য কোষে যখন পানি প্রবেশ করে, তখন যে কোষে ঘনত্ব বেশি আছে সেই কোষে কম ঘনত্বের কোষ থেকে পানি প্রবেশ করে। এই পানি প্রবেশ করার সময় এই প্লাজমা মেমব্রেনের উপর যে চাপটা প্রয়োগ করে সেটাই হচ্ছে অভিস্রবণিক চাপ। আর এই অভিস্রবণিক চাপ অসমো রেগুলেশনের মাধ্যমে সমস্ত দেহে সমানভাবে হয়, কখনো মানে কোনো দিকে বেশি বা কোনো দিকে কম হয় না, এটা বোঝানো হচ্ছে। বুঝতে পারছো তো? এবার দেখো, অসমো রেগুলেশন জনিত ত্রুটি লক্ষণ, অর্থাৎ অসমো রেগুলেশন যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আমাদের কি হতে পারে। 1 নম্বর, বৃক্ক অকার্যকর হয়ে পড়ে, দেহে পানি জমতে থাকে, মানে দেহের বিভিন্ন অংশ, হাত পা চোখ মুখ এগুলো দেখবা পানি জমে ফুলে গেছে। তারপরে উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে। উচ্চ রক্তচাপ সৃষ্টির কারণ হচ্ছে যে যখন অসমো রেগুলেশন না হবে তখন এই যে পানিটার রক্তনালীতে বেশি পরিমাণে থাকবে, তরল হয়ে যাবে রক্ত, আর রক্ত যখন তরল হয়ে যাবে তখন হৃৎপিণ্ড পাম্প করা মাত্র এই রক্তটা দ্রুত চলে যাবে, এই জন্য উচ্চ রক্তচাপ সৃষ্টি হবে। তারপর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকবে, কারণ কি, আমাদের থার্ড লেভেল রোগ প্রতিরোধ ক্ষমতার যে থার্ড লেভেল, অর্থাৎ ইমিউনিটি সিস্টেমের থার্ড লেভেলটা হলো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্ত, আমাদের ফার্স্ট লেভেল হলো ত্বক, সেকেন্ড লেভেল হলো রক্ত, এই রক্তের মধ্যে আছে শ্বেত রক্তকণিকা যে জীবাণুকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে। কিন্তু রক্তের মধ্যে যদি এই বর্জ্য পদার্থ থাকে তখন শ্বেত রক্তকণিকার কার্যক্ষমতা কমে যায়, ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তারপরে কি হবে, হাত পা নড়াচড়া বা চলাফেরা করতে সমস্যা হবে। এরপরে দেখো যে মূত্রনালীর রোগ হওয়ার কারণগুলো কি কি। মূত্রনালীর রোগ হওয়ার কারণ যে অপরিষ্কার এবং অস্বাস্থ্যকর জীবনযাপন, দৈনিক 8 গ্লাস, 2 লিটার, গ্লাসের মাপ তো অনেক রকমই হতে পারে, এই জন্য ব্র্যাকেটে আমি উল্লেখ করে দিছি যে 2 লিটার, 2 লিটারের কম পানি পান করা, নির্দিষ্ট সময়ে মূত্র ত্যাগ না করা, ডায়রিয়া বা বমি বমি হওয়া ছাড়াই, গরমে ঘেমে গেলে বা ক্লান্ত অবস্থায় কিংবা তেমন কোনো কারণ ছাড়াই খাবার স্যালাইন পান করা, এবং যৌন অসচেতনতা। এর মধ্যে 4 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ হলো আমি আমার জানা মতে দেখা যায় যে যারা ক্লান্ত বা পরিশ্রম করে তারা কি করে, একটু ঘেমে গেলেই পানির মধ্যে স্যালাইন মিশিয়ে খায়। আসলে কি, স্যালাইন খাওয়ার তাদের জরুরি ছিল না গ্লুকোজ খাওয়ার জরুরি ছিল? স্যালাইনে যে পদার্থগুলো আছে এগুলো হলো ইলেকট্রোলাইট, মানে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। এই আয়নগুলো কি করে, রক্তের ঘনত্বকে ঠিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তাহলে যারা পরিশ্রম করে ঘেমে যায় তাদের দরকার এনার্জি,
এনার্জি তো আর স্যালাইন থেকে আসবে না, এনার্জি আসবে কার থেকে? গ্লুকোজ থেকে। অর্থাৎ গ্লুকোজ যদি তারা বেশি পরিমাণে খায়, যে পরিমাণ কাজ করছে, তাহলে গ্লুকোজ এটা রেসপিরেশনের মাধ্যমে শক্তি উৎপন্ন করবে। তাহলে সেখানে কিন্তু স্যালাইনটা জরুরি ছিল না, বরং স্যালাইন তাদের জন্য আরো ক্ষতি করবে। কারণ রক্তে তো পানি বের হয়ে গেছে, ঘামে রক্তের ঘনত্ব বেড়ে যায়, তখন কি হবে, স্যালাইনটা খাওয়াতে রক্তে ইলেকট্রোলাইটের পরিমাণ বেড়ে যাবে, তখন উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে। তো তোমরাও এটা জেনে রাখো, মানে এমনি এমনি কখনো স্যালাইন খাবা না। তারপরে দেখো মূত্রনালী সুস্থ রাখার উপায়, শিশুদের টনসিল ও খোসপাঁচড়া থেকে সাবধান হওয়া, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, ডায়রিয়া ও রক্তক্ষরণ ইত্যাদির দ্রুত চিকিৎসা করা, ধূমপান ও ব্যথানাশক ঔষধ পরিহার করা, ব্যথানাশক বা স্টেরয়েড জাতীয় ঔষধ, এরা করে কি আমাদের কিডনির ক্ষতি করে, কিডনির কার্যকারিতা কমে দেয়, এই জন্য আমরা ব্যথানাশক ঔষধ যথাসম্ভব পরিহার করব। আর এখানে ডায়রিয়ার সাথে সম্পর্কিত কি, ডায়রিয়ার সাথে একটা সম্পর্ক আছে, যে এখানে খেয়াল করো, ডায়রিয়া হলে আমাদের ডিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশন হলে পানিটা পায়খানার সাথে বের হয়ে যায়, তাহলে রক্ত পরিস্রুত হওয়ার সুযোগ পায় না। এই জন্য ডায়রিয়া থেকে আমাদের কিন্তু সবসময় মূত্রনালী সুস্থ রাখতে হলে ডায়রিয়া যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তারপরে আছে কি, পরিমাণ মতো পানি পান করা, সুশৃঙ্খল জীবনযাপন করা, সুষম ও নিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ করা, নির্দিষ্ট সময়ে মূত্রত্যাগ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এখানে সুষম এবং নিয়ন্ত্রিত খাদ্য, এটা কিন্তু আমাদের কিডনি সুস্থ রাখার জন্য, মূত্রনালী সুস্থ রাখার জন্য অত্যন্ত একটা জরুরি বিষয়। কারণ হলো, খেয়াল করো, কিছু কিছু খাবার আছে, শাকসবজি আছে, যেগুলোকে বলি আমরা অক্সালেট জাতীয় শাকসবজি। অক্সালেট জাতীয় শাকসবজি তোমরা কেমনে চিনবা, পিচ্ছিল প্রকৃতির, যেমন পুঁই শাক, পালং শাক, পাট শাক, এগুলো অক্সালেট জাতীয় শাকসবজি। যাদের কিডনির সমস্যা আছে তারা এই ধরনের শাকসবজি থেকে বিরত থাকতে হবে, কারণ এটা ক্ষারীয় শাকসবজি এবং এটা খেলে ক্ষারীয় মূত্র তৈরি হবে এবং মূত্রনালীর ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। আবার কি বলা হয়, লাল মাংস, লাল মাংস বলতে খাসির মাংস, গরুর মাংস, এগুলো লাল মাংস, এগুলোতে বেশি পরিমাণে পরিপাকের পর বেশি পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে, যার কারণে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলো বেশি পরিমাণে উৎপন্ন হয়, আর যার কারণে বৃক্ক একই সময়ে কিন্তু পরিস্রুত করতে পারে না, ফলে রক্তে এগুলোর পরিমাণ থেকে যায়, যার কারণে আমাদের সমস্যা হতে পারে। আচ্ছা, এখন দুইটা রোগ আছে, দুইটা রোগের মধ্যে আমরা জানি যে তোমাদের বোর্ড বইয়ে দুইটা রোগ আছে, একটা হলো বৃক্কে পাথর হওয়া আর একটা বৃক্ক বিকল হওয়া। বৃক্কে পাথর হওয়া, এটা যদিও বলা হয় যে নিরাময়যোগ্য, কিন্তু তারপরেও অনেক সমস্যা হয়, কিন্তু বৃক্ক বিকল হলে এটা সহজে নিরাময়যোগ্য না, এগুলো নিয়েও আলোচনা করা হবে। আচ্ছা দেখো, বৃক্কে পাথর, তোমরা একটা বিষয় জানো যে কার্বনেট এবং বাইকার্বনেট, বাইকার্বনেট যৌগ পানিতে কিন্তু দ্রবণীয় হয় আর কার্বনেট যৌগ পানিতে অদ্রবণীয় হয়। তাহলে আমাদের রক্তে সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম বিভিন্ন আয়ন আছে, এগুলোর যে কার্বনেট সেগুলো হবে অদ্রবণীয়, আর যদি বাইকার্বনেট হয় সেগুলো হবে দ্রবণীয়। তো এই বাইকার্বনেট যদি না হয়ে কার্বনেট জাতীয় পদার্থ তৈরি হয়, অর্থাৎ এটা আমাদের খাবারের কারণেই হয়, কার্বনেট যদি হয় তাহলে সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো অদ্রবণীয় কার্বনেট তৈরি হবে এবং এগুলো যখন বৃক্কে ছাঁকন ঘটবে, ছাঁকন হয়ে দেখো পেলভিসে যখন আসে, এগুলো জমা হয়ে পাথর সৃষ্টি করবে।
তাহলে খাদ্যের প্রতি আমাদের কিন্তু এ ব্যাপারে সচেতন হতে হবে। দেখো পেলভিসটা, এখানে বৃক্কের একটা লম্ব সেট দেখাইছি আমি, এখানে পেলভিসটা পুরোটাই কিন্তু দেখো ছোট বড় অনেক বিভিন্ন আকার আকৃতি পাথরে ভরে গেছে। এটা একটা খুব বেশি পরিমাণে পাথর হয়েছে, এই কারণে এর চেয়ে কম পরিমাণেও হতে পারে। তো এই যে বৃক্কে পাথর হয়, এই বৃক্কে পাথর হওয়ার কিছু কারণ আছে, আমরা সেগুলো জেনে নেই। দেখো কম পরিমাণে পানি খাওয়া, শরীরের পানি স্বল্পতা, বারবার বৃক্কে ইনফেকশন হওয়া এবং এর জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা না করা, অত্যধিক পরিমাণে দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়ার অভ্যাস করা, শরীরে ক্যালসিয়ামের মাত্রাতিরিক্ত আধিক্য। তো আমি এখানে একটু স্টপ দিচ্ছি, কারণ হলো যে বর্তমানে কিন্তু আমরা মিষ্টি এবং দুগ্ধজাত খাবার বেশি খাই। তোমরা এই যে পিৎজা খাচ্ছ, পনির, বাটার, এগুলো দিয়ে তৈরি করা ফাস্টফুড খাচ্ছ, অর্থাৎ দুগ্ধজাত খাবার কিন্তু এখানে অনেক বেশি। তো এই খাবারটা আমাদের শরীরে যতটুকু লাগবে ততটুকুই খাইতে হবে, কারণ ক্যালসিয়ামের অতিরিক্ত মাত্রাতিরিক্ত হলে কিছুক্ষণ আগেই বললাম ক্যালসিয়াম কার্বনেট জাতীয় যৌগ তৈরি হবে, আর এই ক্যালসিয়াম কার্বনেট জাতীয় যৌগ তৈরি হলে কিন্তু সেটা ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পাথর তৈরি হয়ে যাবে। এই জন্য আর কি বলা হচ্ছে কম শাকসবজি ও ফল খাওয়া। তাহলে আমাদের শাকসবজি কি করতে হবে, বেশি খাইতে হবে, ফলমূলও বেশি পরিমাণে খাইতে হবে। আবার বৃক্কে পাথর তৈরির আরেকটা কারণ আমি আগেই বলছি, লাল মাংস খাওয়া। এরপরে আছে মাইগ্রেন রোগে ব্যবহৃত টপি রামের জাতীয় ঔষধ খেলে। তো এখানে মাইগ্রেন রোগ তোমরা জানো, অনেকেই জানে মাইগ্রেনটা কেন হয়, ম্যাক্সিমাম মানুষের এই রোগটা এখন বেশি হয়। কারণ হলো যে আমাদের মস্তিষ্কের মধ্যে রক্ত চলাচলের জন্য অনেকগুলো ব্লাড ক্যাপিলারি থাকে। এই ব্লাড ক্যাপিলারি গুলো যদি চর্বি জমে, অর্থাৎ কোলেস্টেরল জমে, বন্ধ হয়ে যায় বা সরু হয়ে যায়, তখন মস্তিষ্কের ওই অংশে রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। তখন রক্তের মাধ্যমে ওই অংশে অক্সিজেন, এনজাইম, হরমোন, খাদ্য উপাদান কোনো কিছুই পৌঁছাতে পারে না, আর এই অক্সিজেন ঘাটতির কারণেই ওই অংশে প্রচণ্ড ব্যথা হয়, অর্থাৎ মাথা ব্যথা করে তখন। এটাকে বলি আমরা মাইগ্রেন। তো এই মাইগ্রেনের ব্যথায় বর্তমানে চিকিৎসার জন্য, যেমন তোমরা সাধারণত জ্বর সর্দি হলে আমরা বলি যে প্যারাসিটামল জাতীয় ঔষধ খাই, নাপা খাও, এইস খাও, এটা খাও। তো নাপা, এইস, এগুলো হলো ব্র্যান্ড নেম, আর প্যারাসিটামলটা হলো গ্রুপ নাম। এই গ্রুপের নামটা হলো টপিরামেট। এই টপিরামের জাতীয় ঔষধ খেলে আমাদের বৃক্কের ক্ষতি হতে পারে বা পাথর সৃষ্টি হতে পারে। তারপরে আমরা কি করব, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, পাটের ব্যথা এবং মূত্রাশয়ের প্রদাহের উপযুক্ত চিকিৎসা না করলেও বৃক্কে পাথর হতে পারে। মোট কথা এখানে আমরা সহজ কথাই বলবো যে বৃক্ককে যদি আমরা সুস্থ রাখতে পারি তাহলে বৃক্কে পাথর থেকে আমরা রেহাই পাবো। এই যে আমি বৃক্কে যে পাথরের কথা বললাম, সে বৃক্কে পাথরের ক্ষেত্রে দেখো এখানে কয়েকটা নমুনা আমি দিয়েছি, যে ক্যালসিয়াম স্টোন তৈরি হয় বৃক্কে। এর জন্য আমরা কি করব, ক্যালসিয়াম মাত্রাতিরিক্ত পরিমাণে খাব না। ইউরিক অ্যাসিড স্টোন কেন হয়, ওই যে বললাম লাল মাংসতে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে, সেই লাল মাংসগুলো আমরা কম পরিমাণে খাবো, প্রয়োজন মতো খাবো। বেশি খাইলে কি হবে, ইউরিক অ্যাসিড বেশি পরিমাণে তৈরি হবে, ফলে ইউরিক অ্যাসিড স্টোন তৈরি হবে। এরকম স্ট্রাফাইট স্টোন আছে, সিস্টেন স্টোন আছে, এরকম বিভিন্ন ধরনের পাথর বৃক্কে তৈরি হতে পারে। তাহলে মূলত এটা আমাদের খাদ্যাভ্যাসের কারণেই এবং আমাদের পরিবেশের কারণে অথবা আমাদের আচার আচরণগত কারণেই কিন্তু বৃক্কে পাথর হয়। এবার দেখো বৃক্কে পাথর হয়েছে কি না এটা আমরা স্বাভাবিকভাবে কিভাবে বুঝবো, অর্থাৎ কিডনিতে পাথর হলে হয়েছে কি না ডাক্তারের কাছে না গিয়েই আমরা কেমনে বুঝবো। প্রথমত দেখা যাচ্ছে যে পেটে, পিঠে এবং পাজরে তীব্র ব্যথা হবে,
তবে ব্যথাটা বেশিক্ষণ স্থায়ী হবে না, ব্যথাটা বেশিক্ষণ স্থায়ী হবে না, কিন্তু হঠাৎ করেই পেটে পিঠে এবং পাঁজরে প্রচুর ব্যথা হবে। তারপরে বলা হচ্ছে যে এই ব্যথাটা উৎপন্ন হবে কিডনির অবস্থান থেকে, ব্যথাটা উৎপন্ন হবে এবং তল পেটের দিকে দ্রুত ছড়িয়ে পড়বে। দ্বিতীয় নম্বরে আমরা বলতেছি প্রস্রাবে জ্বালা পোড়া হবে এবং শরীর ফুলে যাবে। অনেক সময় বৃক্কে পাথর সৃষ্টি হওয়ার কারণে সেখানকার সেলগুলো ড্যামেজ হয়, রক্তনালীগুলো ব্যাকটেরিয়া বা অন্য জীবাণুর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়, ফলে সেখানে রক্তক্ষরণ ঘটে, তখন প্রস্রাবেও রক্ত মিশে যাবে, ফলে প্রস্রাবের রং লাল হয়ে যাবে, অনেক সময় গোলাপিও হতে পারে, আবার বাদামিও হতে পারে। এরপরে কি হবে, খাবারে বিষাদ, মানে খাবার খাইতে ভালো লাগবে না বা খাবার খাওয়ার পরে বমি লাগবে বা বমি বমি ভাব লাগবে। এরপরে ঘোলাটে বা দুর্গন্ধযুক্ত প্রস্রাব হবে, আবার হবে কি ঘন ঘন প্রস্রাব হবে, অথবা প্রস্রাব লাগছে তুমি প্রস্রাব করতে গেলে দেখবা যে একটু হয়েই আর হবে না, বন্ধ হয়ে যাবে। আর বিশেষ করে বিকালে বা রাতের বেলায় কাঁপুনি দিয়ে জ্বর আসে, এইগুলো হলো বৃক্কে পাথর তৈরির লক্ষণ। মানে এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে আমরা 80% শিওর হতে পারি যে বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা আছে। এই পাথরটা আমরা নিয়ন্ত্রণ করব কিভাবে? পরিস্থিতি বৃক্কে পাথর নিয়ন্ত্রণের আমাদের দুইটা ক্রাইসিস আছে। যদি পাথরটা কম পরিমাণে হয় তখন আমরা বিভিন্ন ঔষধ, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এগুলোর মাধ্যমেই পাথরটাকে নিয়ন্ত্রণ করতে পারব। কিন্তু যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে আমরা অন্য পদ্ধতির ব্যবহার করব। এরকম আধুনিক তিনটা পদ্ধতির কথা এখানে আমি বলেছি, ইউরেটারোস্কোপিক, আল্ট্রাসোনিক লিথোট্রিপসি এবং সর্বশেষ কি অস্ত্রোপচার। আল্ট্রাসোনিক লিথোট্রিপসি এবং ইউরেটারোস্কোপিক হল স্কোপিক হলো যে এখানে একটা চিকন তারের মতন নালী প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং বৃক্কের মধ্যে যে ওইটা কি করে পাথরগুলোকে ভেঙে দেয় বা গুঁড়ো করে দেয়, তখন এটা মূত্রের সাহায্যে বের হয়ে চলে আসে পাথরগুলো। এটা একটা চিকিৎসা পদ্ধতি। আর একটা সহজ চিকিৎসা পদ্ধতি সেটা হলো অস্ত্রোপচার, অর্থাৎ অপারেশন করে বৃক্কের মধ্যে থেকে পাথরগুলো বের করা। বৃক্কে পাথর নিয়ন্ত্রণ, অর্থাৎ বৃক্কে পাথর সৃষ্টি হয়েছে বা কম পরিমাণে আছে সেগুলোকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, এজন্য আমাদেরকে প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি, অর্থাৎ 2 লিটার বা তার বেশি পরিমাণে পানি পান করতে হবে। বেশি পরিমাণে আমিষ এবং অক্সালেট জাতীয় শাকসবজি না খাওয়া। আমি আমিষের কথা বলেছি যে লাল আমিষ এবং অক্সালেট জাতীয় শাকসবজি মানে যেগুলো পিচ্ছিল প্রকৃতির শাকসবজি সেগুলো না, কম পরিমাণে খাইতে হবে, অথবা যাদের বৃক্কের সমস্যা আছে তাদের একেবারে খাওয়া বন্ধ, কখনোই প্রস্রাব আটকে না রাখা, প্রয়োজন ব্যতীত ক্যালসিয়াম জাতীয় ঔষধ বা ভিটামিন ডি খাবার না খাওয়া, বারবার মূত্রে ইনফেকশন দেখা দিলে চিকিৎসা করতে হবে, দুগ্ধ এবং দুগ্ধজাত খাবার বেশি না খেয়ে পরিমিত পরিমাণ খেতে হবে, ক্যাফেইন এবং সোডাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। সো এখানে একটা বিষয়টা আছে, তোমরা বেশিরভাগই কি করো, বাইরের খাবারগুলো খাও, সেখানে কিন্তু খাবার সোডা প্রচুর পরিমাণে দেওয়া হয়, খাবার সোডা, টেস্টিং সল্ট এগুলো দেওয়া হয়। তো আমি কিন্তু আগেই বলেছি যে কার্বনেট জাতীয় পাথর তৈরির এই যে খাবার সোডাতে কি থাকে, হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট, তো এখানে কিন্তু অনেক সময় কি হতে পারে, কার্বনেট যদি উৎপন্ন হয় তাহলে এটা কিন্তু পাথরে পরিণত হতে পারে। এজন্য আমাদেরকে সোডাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, অ্যালকোহল না খাওয়া, অ্যালকোহল বা অ্যালকোহল জাতীয় জিনিস বৃক্কের কার্যকারিতা বা কিডনির কার্যকারিতাটা নষ্ট করে দেয়, এই জন্য এগুলো খাওয়া যাবে না। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খাইতে হবে। তাই এখানে আমাদের প্রশ্নটা হলো যে বৃক্কে পাথর হতে গেলে বা হওয়া শুরু হয়েছে এই সময় আমরা ভিটামিন সি যুক্ত খাবার কেন খাবো, বা ভিটামিন সি যুক্ত খাবার খাইলে এই পাথরটা নষ্ট হয়ে যায় কেন? তোমরা জানো যে ক্যালসিয়াম কার্বনেট জাতীয় যদি, ক্যালসিয়াম কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হয়,
যে কোনো অ্যাসিডের, সেই অ্যাসিডের লবণ তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং পানি তৈরি হয়। তাহলে অ্যাসিডটা কি করতেছে, পাথরকে নষ্ট করে দিচ্ছে। এই কারণে ভিটামিন সি যুক্ত খাবার খাইলে কি হবে, বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। তো তোমাদের তাহলে খেয়াল করো, আজকে আমরা যে আলোচনা করলাম, অর্থাৎ বৃক্কে, বৃক্কের কাজ, বৃক্কে পাথর হওয়ার লক্ষণ, বৃক্কে পাথর নিয়ন্ত্রণ, এগুলো কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব বা এগুলো থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, আগামী দিন আমরা বৃক্ক বিকল হওয়ার বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, এস এ নদীপ, হ্যাঁ নদীপ বলো। স্যার, আপনি যে বলছিলেন যে প্রস্রাবে ইনফেকশন হওয়ার একটা কারণ বলছিলেন যে শিশুদের বারবার কোষপত্র আর কি যেন একটা হওয়ার থেকে বিরত, টনসিল হাতে, সেটা কেন ইনফেকশনের সাথে, প্রস্রাবের সাথে কোষপত্রের কি সম্পর্ক আছে, তাই না? এইটা একটা, আর টনসিলের কি সমস্যা আছে? আচ্ছা, আরেকটা আছে, আচ্ছা বলো। আরেকটা হচ্ছে বৃক্কে পাথর হওয়ার কারণের মধ্যে বলছিলেন না যে বাতের ব্যথা নিয়ন্ত্রণ করা, বাতের ব্যথা নিয়ে একটা ছিল সেটা। আচ্ছা, আমি তোমার তিনটা কোশ্চেনের উত্তর দিচ্ছি। প্রথমে দেখো, টনসিলের কথা বলা হয়েছে, খোসপাসরার কথা বলা হয়েছে। শিশুদের যে খোসপাসরা হয়, এইটা হলো একটা ছত্রাকের আক্রমণ জনিত কারণে খোসপাসরা হয়। আর টনসিলের প্রদাহ যখন হয়, তখন আমাদের এই যে গলার নিচের অংশটা ফুলে যায়। এখন আমরা কি করি, তখন আমরা কি করি, এই যে অ্যান্টিবায়োটিক ঔষধ গুলো খাই। আর এই অ্যান্টিবায়োটিক ঔষধটা খাওয়ার ফলে এই বৃক্কের যে কার্যকারিতা, বাচ্চার কার্যক্ষমতা, এটা নষ্ট হয়ে যায়। কারণ হলো বৃক্ক থেকে যে অ্যাড্রিনালিন, যে গ্ল্যান্ড আছে, ওখান থেকে এই হরমোন বা এনজাইম তৈরির ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা ওটা অ্যাভয়েড করি, যাতে খোসপাসরা না হলে তো আমরা ওই ঔষধটা খাবো না, অ্যান্টিবায়োটিক খাবো না, তাহলে তো বৃক্কেরও কোনো সমস্যা হবে না। আর বাত ব্যথার ক্ষেত্রেও আমরা কি করি, ব্যথানাশক ঔষধ, বাত ব্যথা যদি বেশি হয় তখন আমরা ব্যথানাশক ঔষধ বা স্টেরয়েড জাতীয় ঔষধ খাই। তাহলে এই স্টেরয়েড জাতীয় ঔষধ, মানে ক্লোফেনাক, ডাইক্লোফেনাক, এসিড ক্লোফেনাক, এই জাতীয় ঔষধ কিন্তু আমাদের বৃক্কের ক্ষতি করে। তো যদি বাত ব্যথা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যাতে যেগুলো হলে বাত ব্যথা বাড়ে সেগুলো যদি আমরা না করি, নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আর বাত ব্যথা হবে না, তাহলে ওই ঔষধগুলো খাওয়ার আমাদের প্রয়োজন হবে না। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আরো কোনো কোশ্চিন নাই? আচ্ছা, কোশ্চিন যদি না থাকে, তাহলে আমরা আগামী দিন বৃক্ক বিকল নিয়ে আলোচনা করব, এবং ওখানে বৃক্কে পাথরের সাথে বৃক্ক বিকল হওয়ার যে আরো অনেক কিছু আছে, তারপরে ডায়ালাইসিস, বর্তমানে ডায়ালাইসিস কিভাবে করা হচ্ছে, এগুলো সম্পর্কে সচিত্রের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা।